সুপ্রিয় দর্শক, মানুষের ভাগ্য কখন যে ঘুরে যায় তা কারো পক্ষে বলা সম্ভব নয়। ময়লা পোশাক স্টেশনের প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে গান গিয়ে বেড়ানো রানু মণ্ডলও কখনো ভাবেননি তার জীবনের এই আমূল পরিবর্তনের কথা। খুব ছোটবেলা থেকেই ভালো গান গাইতেন রানু দিদি। জীবনযুদ্ধে কোনো রকমে বেঁচেছিলেন তিনি। রাস্তার পাশে গান গাওয়ার সময় মানুষ দু চার টাকা দিলে তবেই খাবার জুটত। সেই রানু মণ্ডলের গানের একটি ভিডিও ভাইরাল হয়ে ঘটে যায় অবাক করা কাণ্ড, আর সেই গানই বদলে দিল তার জীবন। এখন কোটি কোটি মানুষ তার গান শুনে প্রশংসার ঝড় বইয়ে দিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রানু মণ্ডলের গান ভাইরাল হওয়ার পর তার গান শুনে মুগ্ধ হয়ে যান বলিউডের অসংখ্য তারকারা। তারপর সনি টিভির একটি জনপ্রিয় রিয়ালিটি শো সুপারস্টার সিঙ্গারের মঞ্চে রানু দিদির গান শুনে মুগ্ধ হয়ে যান হিমেশ। তখন রানু দিদিকে তার একটি সিনেমায় প্লেব্যাক করার অনুরোধ করেন এবং তারই ধারাবাহিকতায় রানু দিদিকে দিয়ে গত দুদিন আগে তার নিজের ছবি হ্যাপি হাজি হির এর জন্য একটি গান রেকর্ড করেন। রানুদি ও হিমেশের এই ডুয়েট গানটি ভাইরাল হওয়ার পর তা বাতাসের বেগে রানুদির জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়। তারপরই রানুদির কাছে আসতে থাকে একের পর এক গানের অফার। এমনকি বলিউড থেকেও ইতিমধ্যে অনেক গানের অফার পেয়েছেন রানু মণ্ডল। সম্প্রতি একটি সূত্র থেকে জানা গেছে, ভাইরাল হওয়া রানুদি ও হিমেশের ডুয়েট গানটি শোনেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। রানু মণ্ডলের কণ্ঠে তেরি মেরি কাহানি গানটি শুনেই একেবারে মুগ্ধ হয়ে যান অক্ষয় কুমার। তখন অক্ষয় ঠিক করেন রানু মণ্ডলকে দিয়ে তার নতুন একটি সিনেমায় প্লেব্যাক করাবেন। ইতিমধ্যে অক্ষয় কুমার রানু দিদির সাথে যোগাযোগ করে কথাও বলেছেন। জানা গেছে অক্ষয়ের কাছ থেকে প্লেব্যাকের অফার পেয়ে রানুদি প্রচণ্ড খুশি হয়েছেন। খুব শীঘ্রই আবারও মুম্বাই যাচ্ছেন রানুদি অক্ষয়ের নতুন সিনেমার গান রেকর্ডের জন্য। তো বন্ধুরা, বলিউড থেকে একের পর এক গানের অফার পাচ্ছেন রানু মণ্ডল। তাহলে কি রানু দিদি হতে যাচ্ছে বলিউডের নয়া সুপারস্টার? অক্ষয়ের সিনেমাতে রানুদির গান শুনতে আপনারা কে কে অপেক্ষা করছেন? প্লিজ কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকে এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।